মোটামুটি 600-650 কিলোমিটার দূর চলে এসেছি। ট্রেনটাও খালি, রায়পুর স্টেশনটাও খালি, মানে লোকের সংখ্যা প্রচণ্ড। তোমার বাজে 11টা, তো গাড়িটা 4 ঘন্টা লেট, তো কি করবো বলো গাড়ি? এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার রাস্তা। গাইস কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক মেমারিজ ছেলে। তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা ভাবছো কি যে আমি আবার স্টেশনে কি করতে এলাম, তো রাতে কেন ব্লগটা শুট করছি? কারণ একটাই, আমি আজকে সুরাট যাচ্ছি। তো ভাবলাম কি যে তোমাদের ঘরে জানিয়ে দিই, তো ভাবলাম কি যে ব্লগটাও শ্যুট করি, তোমাদের ঘরে দেখাই। তো এখন আমি আছি মেমারি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে। তো এখান থেকে যাবো আমি হাওড়া, হাওড়া থেকে সুরাট। তোমার আজকে রাতে ট্রেন আছে 11:40 হাওড়াতে। তো তারপরে ওখান থেকে যাবো সুরাট, তারপরে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, রাস্তাঘাটে জিনিস দেখাবো, আরও অনেক কিছু হবে, মজা হবে রাস্তায় যেতে যেতে। তো তোমরা ব্লগটাকে এনজয় করো। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কেননা আজকের ব্লগটা একটু ট্রাভেল ব্লগ হয়ে যাবে। চলো হাওড়ায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি গাইস, আমি এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, ওই ট্রেনটাতেই যাবো, 128-34। আমার সিটটা পুরো কনফার্ম নয়, RAC, মানে আমাকে যেতে হবে হালকা হালকা করে। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমাকে চাপতে হবে। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম 9টার সময়। তো এখন বাজে 9:45। তো চা নাস্তা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আছি তোমার কাসারিয়া স্টেশনের কাছাকাছি। ট্রেনটা প্রচণ্ড স্পিডে ছুটছে, চুলগুলো আমার হেভি সুন্দর উঠছে। এখন হাওড়া থেকে মোটামুটি 600-650 কিলোমিটার দূর চলে এসেছি। এখনও 1250 কিলোমিটার যেতে হবে সুরাট পর্যন্ত। তো আমি কালকে চেপেছিলাম তোমার রাত্রে 11:40, মানে 1 তারিখে, 1 জানুয়ারি। আজকে হচ্ছে 2 তারিখ, আর নামবো 3 তারিখে। তো চলো তোমাদের সাথে দুপুরবেলায় কথা বলছি খাওয়া দাওয়ার পরে। গাড়িতে সেরকম ভিড় নেই, লোকের সংখ্যা প্রচন্ড কম। তো গাড়ি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ এদিকে গাড়ি চলছে আস্তে আস্তে ঝিমঝিম করে। গাইস এখন বাজছে তোমার 2:10। তো এখন রায়পুরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে রায়পুর মোটামুটি 10 কিলোমিটার দূর। তো হাওড়া থেকে মোটামুটি 850 কিলোমিটার দূর চলে এসেছি। তো এখান থেকে 950 কিলোমিটার আরও যেতে হবে। তো চলো রায়পুরে নামি। রায়পুরে নেমে তোমাদের রায়পুর স্টেশনটা একটু ঘুরে দেখাচ্ছি। তার আগে এই সিনগুলো দেখে নাও, রেল লাইনের ধারটা হেবি সুন্দর লাগছে। তো চলো রায়পুরে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি গাইস, রায়পুর স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখন গাড়িটা 5 মিনিট দাঁড়াবে, মানে এখনই নামলাম গাড়ি থেকে। তো রায়পুরে এখন এসে দাঁড়ালো। তো দেখতেই পাচ্ছ ট্রেন এদিকে দাঁড়িয়ে আছে, আর রায়পুর স্টেশনে দেখতে পাচ্ছ কতটা খালি খালি। ট্রেনও খালি, মানে ট্রেনটাও খালি, রায়পুর স্টেশনটাও খালি, মানে লোকের সংখ্যা প্রচণ্ড কম। মানে আজকে 1 জানুয়ারি ছিল, মানে কালকে 1 জানুয়ারি ছিল বলে ভিড়টা একটু কম ছিল। তার পরের দিনকে যখন আমি টিকিটটা চেক করছিলাম, দেখছিলাম অনেক ওয়েটিং ছিল, কিন্তু ভালোই হয়েছে গাড়িটা খালি আছে। আমারও সুবিধা হলো, RAC আছে, তো হাফ সিট পেয়েছি। তো চলো ট্রেনে চাপি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া এখন আমি কিছু করিনি, সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ফাইনালি গাইস, আমি এখন নাগপুর স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা নাগপুর স্টেশন। বাকি ব্রিজটা কেমন দেখলে বলো? ব্রিজটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগলো, আমি জানি ব্রিজটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এখন নাগপুর স্টেশনে আছি, এখন খাওয়া দাওয়া করতে হবে। এখন তোমার বাজে 11টা, তো গাড়িটা 4 ঘন্টা লেট, তো কী করবো বলো? গাড়িটা লেট করে দিয়েছে, জানো তো আমেদাবাদ তো এরকমই লেট করে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। খাওয়া দাওয়া এখনও কিছু করিনি, এখানে খাবারের দোকান আছে, এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। তো চলো গাইস, গুড মর্নিং। দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর এটাও দেখতে পাচ্ছ আমি এখনও ট্রেনে আছি, ট্রেন থেকে নামিনি। আজকে 3 তারিখ। তো কী বলবো, গাড়িটা 4-5 ঘন্টা লেট করে ফেলেছে, মাথা খারাপ করে দিয়েছে, কী বলবো। তো এখন আছি নন্দুরবার ক্রস করলাম, নন্দুরবার ক্রস করা হয়ে গেছে। তো গুজরাট ঢুকতে এখনও 2.5-2 ঘন্টা সময়, মানে আমি সুরাটে নামবো, আমার যেটা ডেস্টিনেশন সুরাট। তো সুরাটে নামতে মোটামুটি এখন 2.5 ঘন্টা সময় লাগবে আমাকে। তো এখন আছি নন্দুরবার থেকে ছেড়ে বেরিয়ে চলে এলাম এখন। তো দেখা যাক কখন পৌঁছায় সুরাট, গাড়িটা এখনও 5 ঘন্টা লেট আছে। তো দেখি কখন পৌঁছায়, মানে কী বলবো, এখন বাজে তোমার 9:30। মানে গাড়িটা ঠিকঠাক চলছিলো রায়পুর পর্যন্ত, তো ঠিকঠাক চলছিলো। রায়পুরের পরে মানে যখন নাগপুর যখন ঢুকতে লাগলো, তখন গাড়িটা লেট করে দিল। আমি বলা যাচ্ছে না আমেদাবাদ কখন পৌঁছাবে, সন্ধ্যেবেলা তো পৌঁছাতে পারবে, জানি না। তো চলো
সুরাট স্টেশন থেকে তোমাদের সাথে কথা হচ্ছে, আর এত লোকের মাঝখানে ভিডিও করছি বুঝতেই পারছো একটু আনকমফোর্টেবল ফিল করছি। তো চলো সুরাটে গিয়ে কথা হচ্ছে তোমাদের। তো গাইস দেখতে পাচ্ছ এখন উদনা দরবাজাতে, সরি উদনাতে এন্টার করলাম। এটা উদনা, এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক গাড়িটা এখানে আধ ঘন্টা দাঁড়াবে না, আধ ঘন্টা তো এমনি দাঁড়ায় কিন্তু দাঁড়াবে না মনে হচ্ছে, অলরেডি 4 ঘন্টা লেট আছে। তো চলো সুরাটে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি গাইস আমি এখন সুরাট রেলওয়ে স্টেশনে চলে এসেছি, মানে স্টেশনেই দাঁড়িয়ে আছি বাইরের দিকটাতে। মানে গাড়িটা ঢোকালো 12টার সময়, 4 ঘন্টা লেট, 5 ঘন্টা লেট, তাও চলবে, অসুবিধা নাই, বাড়িতে চলে এসেছি। এ দেখতে পাচ্ছ সুরাট স্টেশন, সুরাট লেগে আছে ওপরে। তো এখন স্টেশনেই আছি, এখান থেকে এবার একটা অটো ধরবো। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার রাস্তা, মানে যেখানে আমার মানে রুমে থাকি আর কি, এখান থেকে 4 কিলোমিটার মানে আমার রুমটা আর কি। তো এখন রুমে যাবো, রুমে গিয়ে চান করবো, গা হাত ধুয়ে মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে ব্যাস এবার একটা ঘুম দেবো লম্বা। তো কেমন লাগলো ব্লগটা বলো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্লিজ লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। বলো আজকের জন্য টাটা।